দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্বের বিভিন্ন জায়গায় মহাকাশ থেকে তারা ভিড় জমাচ্ছে পৃথিবীর আকাশে। বিভিন্ন সময়ে জনসাধারণ আর সামরিক পাইলটদের নজরে আসে অচেনা অজানা উল্কাযান। বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন আকার আকৃতির বস্তু দেখার রিপোর্ট করেন তারা, যেগুলোকে ভিন গ্রহবাসী বা এলিয়েন কিংবা ইউএফও বলে দাবি করা হয়। কিন্তু কোথা থেকে আসছে ওইসব অজানা কথিত এলিয়েনদের যান কারো জানা নেই। কী বা আছে উড়ন্ত জানে? পৃথিবী থেকে কোথায় যায় সেটি? মানব জাতির কাছে এর উৎস যেমন অজানা, তেমনি এই রহস্যের সমাধান আজও অধরা। সম্প্রতি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান চলাচলের সময় পাইলটরা মহাশূন্যে কিছু অজানা জিনিস উড়তে দেখেছিল। তা রিপোর্টও করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষকে, কিন্তু তেমন কিছুই জানা যায়নি। তবে নাসার নজর এড়ায়নি তা। নাসার বিশ্বাস, অজ্ঞাত বস্তু অধ্যয়ন করা বায়ু নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। স্বাধীনভাবে আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা বা ইউএপিকে বহির্জাগতিক জীবনের সঙ্গে সংযুক্ত করে এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই নাসা এবার স্বাধীন দল তৈরি করে তদন্তে নেমেছে। 16 সদস্যের এই স্বাধীন দলটি 9 মাস ধরে কাজ করবে, যা শুরু হয়েছে গত 24 অক্টোবর থেকে। অশ্রেণীবদ্ধ ডেটা ব্যবহার করেই শুরু হয়েছে তদন্ত। অর্থাৎ এ বিষয়ে মার্কিন সরকারের কোনো সংস্থার কাছে গোপন কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত থাকলেও তা গবেষণার অন্তর্ভুক্ত হবে না। নাসার পক্ষ থেকে গবেষক দলটি সমন্বয়ের দায়িত্বে আছেন নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহযোগী ব্যবস্থাপক ড্যানিয়েল ইভান্স, আর গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন সাইমন্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডেভিড স্পিগেল। নাসার তরফে নির্বাচিত গবেষণা গোষ্ঠীর মধ্যে রয়েছেন অধ্যাপক, বিজ্ঞানী, সমুদ্রবিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানীরা, প্রাক্তন মহাকাশচারী স্কট কেলি এবং নাদিয়া ড্রেক ছাড়াও সাংবাদিককেও রাখা হয়েছে এই কমিটিতে। মার্কিন মহাকাশ সংস্থা বলছে এই গবেষণাটি নাসা এবং অন্যান্য সংস্থার জন্য ইউএপির প্রকৃতির উপর ভবিষ্যতের অধ্যয়নের ভিত্তি স্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কেবল নাসার লক্ষ্যের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র গেল কয়েক বছর ধরে ইউএফও দর্শনের ঘটনাগুলোকে ইউএপি বলে আখ্যা দিয়ে আসছে। নাসা জানিয়েছে ইউএফওকে আরও ভালোভাবে বোঝার জন্য ভবিষ্যতের ঘটনাগুলি পর্যবেক্ষণ প্রয়োজন। নাসার সহযোগী প্রশাসক টমাস জুরবুচেনের এক বিবৃতিতে বলেছেন, মহাকাশ ও বায়ুমণ্ডলে অজানা অন্বেষণ করাই নাসার লক্ষ্য। আমাদের আকাশে কী ঘটছে সে সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা দিতে আমরা সিদ্ধহস্ত। সেখানে ইউএফও সম্পর্কিত ডেটা ব্যবহার উল্লেখযোগ্য। নাসা মূলত গত জুন মাসে এই গবেষণার খবর ঘোষণা করেছিল। তারপরে সংস্থার তরফে বলা হয়েছে ইউএফও নিয়ে গবেষণার অভাবে এ ধরনের ঘটনাগুলির প্রকৃতি সম্পর্কে বৈজ্ঞানিক সিদ্ধান্তে পৌঁছানো কঠিন করে তোলে। এখন সেই অভ্যাস শুরু হয়েছে, লক্ষ্য একটাই, অজানাকে জানা। মহাকাশে উড্ডিন বস্তুগুলো কি আর এভাবে কি এলিয়েনদের পৃথিবীতে আসা সম্ভব তা নিয়ে তদন্ত চলছে। চলতি বছরের শুরুর দিকে একজন শীর্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আইন প্রণেতাদের বলেছিলেন, অর্ধ শতাব্দীতে ইউএফওদের বিষয়ে প্রথম পাবলিক হিয়ারিংয়ের সময় গত 20 বছরে আকাশে ক্রমবর্ধমান সংখ্যক অজ্ঞাত উড়ন্ত বস্তুর খবর পাওয়া গেছে। দেশটির নেভাল ইন্টেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর স্কট ব্রে একটি হাউস নিরাপত্তা প্যানেলকে বলেছিলেন, 2000 দশকের শুরু থেকে আমরা সামরিক নিয়ন্ত্রিত প্রশিক্ষণ এলাকা এবং প্রশিক্ষণ রেঞ্জ ও অন্যান্য মনোনীত আকাশসীমার অননুমোদিত অথবা অজ্ঞাত বিমান বা বস্তুর ক্রমবর্ধমান সংখ্যা দেখে আসছি। গত বছর জারি করা পেন্টাগনের প্রতিবেদন বলছে 2004 সাল থেকে 140টিরও বেশি বিশ্বাসযোগ্য দৃশ্যের প্রকৃতি নির্ধারণের জন্য অপর্যাপ্ত তথ্য নথিভুক্ত করতে সক্ষম হয়েছেন সামরিক পর্যবেক্ষকরা। স্বাধীন তদন্ত শেষে 2023 সালের মধ্যভাগে প্রথমবারের মতো এই রহস্যের জট প্রকাশ্যে নিয়ে আসা ঘোষণা দিয়েছে নাসা।